চিত্রনায়িকা পরিমণিকে আটক করে নিয়ে যাওয়ার সময় অভিনেত্রীর বনানীর বাসায় ছিলেন তার নানা শামসুল হক গাজী। আটক হওয়ার আগে পরিমণি যখন ফেসবুক লাইভ করছিলেন, তখন বারবার এক নারীকে খালা সম্বোধন করে তিনি বলছিলেন, খালা তুমি এখান থেকে যাচ্ছ না কেন, যাও আর নানুকে এই বিষয়ে কিছু বইল না। জানা যায় পরিমণির নানা শামসুল হক গাজী দীর্ঘদিন ধরে অসুস্থ, তিনি নাতনির সঙ্গেই বনানীর ফ্ল্যাটে থাকেন। পরিমণিকে আটক করে যখন বনানীর বাসা থেকে বের হচ্ছিল গাড়ি, ঠিক তখনই বাসার ওপরে তাকিয়ে দেখা যায় কেউ একজন জানালা খুলে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছেন। একটু ভালোভাবে খেয়াল করে তাকাতেই বোঝা গেল তিনি আর কেউ নন, তিনি অভিনেত্রী পরিমণির নানা শামসুল হক গাজী। তিনি পাঁচতলা থেকে অসহায়ভাবে নিচে তাকিয়েছিলেন। পরিমণিকে আটক করে নিয়ে যাওয়ার দৃশ্য দেখার জন্য তিনি মোটেই প্রস্তুত ছিলেন না, তবুও তাকে দেখতে হয়েছে। মাত্র 3 বছর বয়সে মা হারানোর পর পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছেই বেড়ে উঠেছিলেন পরিমণি। নানার কাছ থেকেই তিনি SSC এবং HSC পাশ করেছিলেন। মা বাবার স্নেহ পরি নানার কাছ থেকেই পেয়েছেন, কিন্তু নাতনির খারাপ সময়েও পাশে থাকতে পারলেন না তিনি, শুধু জানালা দিয়ে অসহায় চোখে তাকিয়ে দেখলেন। বুধবার বিকেলে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালায় র্যাব, এরপর বিপুল পরিমাণ মাদকসহ তাকে আটক করা হয়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় র্যাবের সদর দপ্তরে। এই নায়িকার বিরুদ্ধে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগ উঠেছে।